হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে বিকেল 5:15, আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সামনেই একটুখানি বেরোচ্ছি ঘুরতে। তো এখন ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে, যেমন কলকাতায় ঠান্ডা সেরকমই ঠান্ডাটা। তো চলুন তাহলে, আমি এখন মানে বাইরে এখানের আর কি কি আছে না আছে সেগুলো, আমি এসেছি যদিও এখানে 15 দিনের জন্য। তো চলুন, এখন সোম আর সোমের বাবা গেছে নিচে, আমি রেডি টেডি হয়ে গেছি, হয়ে এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে জাস্ট কোথাও যাব না, এই আশেপাশের জায়গাটা একটুখানি ঘুরে দেখব। তো চলুন তাহলে, দেখা যাক। আমাদের এখন মন্দির ভ্রমণ হলো, এটা একটা দুর্গা মন্দির। আমরা ঘুরে টুরে এবার এখন সামনেই ঘুরলাম, ঘুরে টুরে এবার সামনেই যাব। আর ইনি, এনার হচ্ছে শরীর খারাপ, সর্দি, গা ম্যাশম্যাশ করছে। সোম দাঁড়া, শরীর ভালো না, ধুলো লেগেছে, ডাস্ট অ্যালার্জি। এখন এখানে এমন অবস্থা যেন মনে হচ্ছে আমি নতুন সংসার করছি, কাছি নেই, এটা দিয়ে করতে হবে। বাবার এ কি করছে গো, টিভিটা কালকে কিনে নিয়ে এসেছে, সেকেন্ড হ্যান্ড, নতুন নিয়ে আসেনি। নতুন আমাকে বলেছিল কলকাতা থেকে কিনে নিয়ে আসতে, আমি পারবো না, কলকাতা থেকে অত বয়ে নিয়ে আসা সম্ভব নয়, তাই আমার 4টে ব্যাগ হয়েছে। তো এখান থেকে সেকেন্ড হ্যান্ড টিভি কিনেছে, সে আজকে পরশু দিনকে না কবে নিয়েছে, 2 দিন চলতে না চলতে পিকচার টিউব খারাপ। আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ, আমি এখানে ইন্ডাকশনে রান্না করছি, ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে। মানে আমি এর আগে যখন ফার্স্ট ব্যাঙ্গালোরে ছিলাম তখনও ইন্ডাকশনেই রান্না করতাম, তো এখানেও সেম ইন্ডাকশনে। পুনেতে গ্যাস ছিল অবশ্য, সরি, পুনে মেয়েতে, ব্যাঙ্গালোরে করতাম, গ্যাসও ছিল, কিন্তু অলওয়েজ কারেন্ট
অ্যাভেলেবেল, তাই গ্যাস নেয়নি, ইন্ডাকশানে হচ্ছে, বাট গ্যাস একটা দরকার, যদি এখন এখানে থাকে গ্যাসের একটা দরকার। যে সোম এখন ওর বাবার থেকে বাদামগুলোকে বেছে বেছে খাওয়ার চেষ্টা চলছে, মুড়ি একটাও গালে নেই, সব বাদাম মুড়িগুলোকে হাতে উঠলে সেগুলো ফুদিয়ে দিয়ে ফেলে দিচ্ছে। সত্যি আমাকে একজন কমেন্ট করেছিলে, শ্যাম আহমেদ, তো তোমার মামা এতে হসপিটালে ভর্তি আছেন, হার্ট অ্যাটাক হয়েছে, আমি গডের কাছে প্রার্থনা করছি উনি যেন খুব 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 তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসবেন, আর আমাকে অবশ্যই জানিও কেমন থাকে, আমি মানে খুব মন থেকে চাইছি যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসেন, আর আমাকে অবশ্যই জানাবে যে উনি কেমন আছেন। তো আজকের মতন আমি ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, আর এখন এই গেছে আমার সময়ের, আমার হাজবেন্ড গেছে এতে রুটি কিনতে, এখানে বেলনা নেই, রুটি করা পসিবল না, আর সকালবেলা আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে বাঁধাকপির তরকারি, আর ইয়ে করেছিলাম ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, তো ওই বাঁধাকপির তরকারি দিয়ে রুটি আমার আর খেতে ভালো লাগছে না, ওর বাবাকে মানে আমার হাজবেন্ডকে যাই দাও, যাই দিয়ে দাও, ও খেয়ে নেবে, বাট আমি খেতে পারবো না, আমি বললাম একটু তরকারিও যদি হয় তরকারি একটু নিয়ে আসবে। তো এইটাই হচ্ছে আজকে, তো আজকের মতন তাহলে আমি এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সুস্থ রাখবে, ভালো রাখবে। কোথায় গেছিলে তুমি? আমি মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, মন্দির থেকে কোন মন্দিরে গেছিলে? বজরংবলী। বজরংবলী। তো চলুন, টাটা।